আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণজীবীর নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি রিসমিন আক্তার। মীর কাদিমের মেয়রের বাসায় বিস্ফোরণ, চার কাউন্সিলর সহ দগ্ধ 13। মুন্সিগঞ্জ সদরের মীর কাদিম পৌরসভার মেয়র হাজি আব্দুস সালামের বাসভবনে রহস্যজনক বিস্ফোরণে দগ্ধ হয়েছেন চারজন কাউন্সিলর সহ অন্তত 13 জন। এ ঘটনায় পৌর মেয়র অক্ষত থাকলেও তার স্ত্রী কানন বেগম আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত 9টার দিকে মীর কাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় মেয়রের বাসভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত চারজন কাউন্সিলর হচ্ছেন মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আওলাদ, দীন ইসলাম ও রহিম বাদশা। অপর আহতরা হচ্ছেন মেয়রের স্ত্রী কানন বেগম, মোহাম্মদ মোশাররফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না কালু, মোহাম্মদ ইদ্রিস আলী, মঈনুদ্দিন ও মোহাম্মদ তাজুল। আহতদের মধ্যে 12 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মীর কাদিম পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রহিম বাদশা সাংবাদিকদের জানান, পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়রের বাসভবনে তৃতীয়তলার একটি কক্ষে মেয়রের সঙ্গে আলাপ করছিলাম পৌর কাউন্সিলর সহ অন্যরা। হঠাৎ করে একটা বিকট শব্দ বিস্ফোরণ ঘটে, মুহূর্তে কক্ষের ভেতর আগুনের শিখা দেখা যায়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র জানালার কাঁচ ফেটে চুরমার হয়ে যায়। এই সময় বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে চারজন কাউন্সিলর সহ অন্তত 13 জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, কিভাবে এই বিস্ফোরণ ঘটেছে এখনই বলা যাচ্ছে না। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, তারা বলতে পারবেন কিভাবে সেখানে বিস্ফোরণ ঘটে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।